সো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌভিক আর তোমরা দেখছো এসজি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা একটা 555 টাইমার আইসি কে মাল্টিমিটার মাধ্যমে টেস্ট করে দেখাবো সেটা ভালো আছে না খারাপ আছে। সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। সো ফ্রেন্ডস, দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, যেমনটা বললাম আজকে আমরা 555 টাইমার আইসি গুলোকে মাল্টিমিটারের মাধ্যমে চেক করে দেখাবো। সো ফ্রেন্ডস, আমরা এরকম দুটো টাইমার আইসি নিয়ে নিয়েছি, 555 টাইমার আইসি। ফ্রেন্ডস, এটা পিন লেয়ারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এটা পিন কাউন্টিংটা এখান থেকে শুরু হচ্ছে। ফ্রেন্ডস, এটা এক নম্বর পিন, এটা দুই, এটা তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, সর্বমোট এখানে আটটা পিন আছে। ফ্রেন্ডস, আমাদের মাল্টিমিটার দিয়ে চেক করতে গেলে, 555 টাইমার আইসিটাকে চেক করতে গেলে কোন পয়েন্টটা চেক করলে তোমরা বুঝতে পারবে যে আমাদের পিন, আমাদের 555 টাইমার আইসিটা শর্ট হয়ে গেছে নাকি ভালো আছে না কি প্রবলেম সেটা তোমরা বুঝতে পারবে। ফ্রেন্ডস, আমাদের পজিটিভ প্রান্তটা মানে আমাদের যে মাল্টিমিটারটা আছে, ফ্রেন্ডস আমরা মাল্টিমিটার সেট করে দেখাচ্ছি তোমাদেরকে। সো ফ্রেন্ডস, প্রথমে আমাদের মাল্টিমিটারটাকে, এটা আমাদের কন্টিনিউটি মোড, কন্টিনিউটি মোডে সেট করে নিতে হবে। তারপর ফ্রেন্ডস, আমরা কন্টিনিউটি মোডে সেট করে নিয়েছি। ফ্রেন্ডস, এবার আমাদের মাল্টিমিটারটা নিতে হবে। ফ্রেন্ডস, এটা হলো পজিটিভ, এটা নেগেটিভ। ফ্রেন্ডস, এবার আমাদের টাইমার আইসিটা নিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, এবার আমাদের যে পজিটিভ প্রোবটা আছে মাল্টিমিটারের, সেটা আমাদেরকে এক নম্বর পিনে লাগিয়ে রাখতে হবে। টাচ করাবো। সো দেখো ফ্রেন্ডস, এটা ভ্যালু আসছে। তিন নম্বর প্রোবটাকে, তিন নম্বর পিনটাতে টাচ করাবো প্রোবটা। সো দেখো ফ্রেন্ডস, 400-এর ঘরে, 400-এর ঘরে ভ্যালু আসবে। আর ফ্রেন্ডস, এটা একবার আট নম্বরে টাচ করাবো। দেখো ফ্রেন্ডস, তার মানে আমাদের যে 555 টাইমার আইসিটা আছে এটা ঠিক আছে। ফ্রেন্ডস, যখনই আমরা রেড কালারের প্রোবটা এক নম্বর পিনে টাচ করিয়ে তারপরে ব্ল্যাক কালারের প্রোবটা দিয়ে দুই, তিন আর আট চেক করব, আর ভ্যালুগুলো যদি 400 থেকে 450-এর মধ্যে ভ্যালু আসে বা 400-এর কাছাকাছি যদি ভ্যালু আসে, তার মানে বুঝতে হবে আমাদের এই 555 টাইমার আইসিটা ঠিক আছে। ফ্রেন্ডস, আর একটা টাইমার আইসি দিয়ে আমি চেক করাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এটাও সেম, আমরা এক নম্বর পিনটাতে রেড কালারের প্রোবটা টাচ করে রাখবো। তো দেখো ফ্রেন্ডস, এক নম্বর পিনে আমি রেড কালার প্রপটা টাচ করে রেখেছি। ফ্রেন্ডস, এবার দুই নম্বরে দেখো ফ্রেন্ডস, এখানে সো দেখো ফ্রেন্ডস, দুই নম্বরে টাচ করালাম, 450-এর কাছাকাছি দেখাচ্ছে। ফ্রেন্ডস, তিন নম্বরে টাচ করালাম, দেখো ফ্রেন্ডস, 850-900 হয়ে যাচ্ছে। এবার ফ্রেন্ডস, আমি আট নম্বরে টাচ করাবো, দেখো ফ্রেন্ডস, 500 হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, তার মানে কিন্তু আমাদের 555 টাইমার আইসিটা শর্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে। ফ্রেন্ডস, যখনই দেখবে এই তিনটে পিন, দুই, তিন আর আট, এই তিনটের মধ্যে কোনো একটা পিনে ভুলভাল ভ্যালু শো করছে, মানে 400-450 না, 500-600-900-1000 ভ্যালু শো করছে, তখনই বুঝতে পারবে যে আমাদের 555 টাইমার আইসিটা খারাপ হয়ে গেছে। সো দেখলে ফ্রেন্ডস, যখন আমরা দুই নম্বরে পিনে টাচ করালাম তখন 450-এর কাছাকাছি ভ্যালু আসলো, তিন নম্বরে টাচ করাতে সেটা 900 হয়ে গেল, আর আট নম্বরে টাচ করাতে সেটা 500 হয়ে গেল। তার মানে ফ্রেন্ডস, আমাদের 555 টাইমার আইসিটা খারাপ আছে। সো ফ্রেন্ডস, এরমভাবেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের 555 টাইমার আইসি এগুলো খারাপ আছে না ভালো আছে। ফ্রেন্ডস, তোমরা যারা শেষ পর্যন্ত আজকে আমার ভিডিওটা দেখেছো তাদের নিশ্চয়ই ভিডিওটা খুব ভালো লেগেছে। যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দিও। কোনো প্রশ্ন বা কোনো কোয়েরি থাকলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর যদি আমাকে পার্সোনালি কোনো কোয়েশ্চেন করতে হও, আমি নিচে ফেসবুক গ্রুপ আর ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়েছি, ওখানে গিয়ে ফলো করো ইনস্টাগ্রামে, আর পার্সোনালি আমাকে কমেন্ট করতে পারো। আর ফ্রেন্ডস, তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে দেওয়া রেড কালার সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমাদের পাশেই থাকো। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরে কোনো। সো গুড বাই।